সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছি, তাই তো? মোবাইল কমিউনিকেশন, আমরা মোবাইল এখন কমিউনিকেশন, আজ থেকে 20-30 বছর আগে আমরা আমাদের দেশে মানে এটা চিন্তা করা ছিল না, কল্পনা ছিল না, 30 বছর আগের কথা চিন্তা করো তো, এখন আমরা কত সহজে যোগাযোগ করতে পারি। মোবাইল কমিউনিকেশন বিষয়টা কি? মোবাইল কমিউনিকেশন মোবাইল মানে কি? সেটা হলো সহজে আমরা স্থানান্তর করতে পারি। মোবাইল তো একাধিক চলনশীল ডিভাইস অথবা একটা চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন মাধ্যমকে বলা হয় মোবাইল কমিউনিকেশন বা মোবাইল যোগাযোগ, যেটা আমরা মোবাইল যোগাযোগ বলি। খুব সহজে আমরা একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারি। তো দুইটাই চলনশীল হতে পারে, মানে পোর্টেবল, মানে দুইটাই চলনশীল হতে পারে, অথবা একটা ফিক্সড, অন্যটা ধরো একটা ল্যান্ড ফোন একটা মোবাইল, এটার মাঝে কমিউনিকেশন হতে পারে। তো এরকম এর মধ্যে ডেটা আদান প্রদানের জন্য যে ডেটা ব্যবহার করা হয় কমিউনিকেশন মাধ্যমটা, সেটাকে বলি আমরা মোবাইল যোগাযোগ। এই মোবাইল যোগাযোগ যেটা, এটাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে আমরা পরিচিত। এই মোবাইল ফোন যেটা আমাদের দেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল ফোনে বলি, কিছু কিছু দেশে দেখবা সেলুলার ফোন বলে অথবা সেল ফোন বলে, ইউরোপে টিউরোপে সেল ফোনে বেশি বলে, সেল ফোন বা সেলুলার ফোন। কেন সেল ফোন বলে এটা আমি ব্যাখ্যাটা পড়ে আসছি। কোনো কোনো কেউ কেউ আবার এটাকে হ্যান্ড ফোনও বলে, হাতে নিয়ে যেহেতু এটা মুভ করা যায় এটাকে বলা হ্যান্ড ফোন। তাহলে এটাকে আমরা মোবাইল ফোন, সেলুলার ফোন অথবা সেল ফোন অথবা হ্যান্ড ফোন, এই যে কোনো একটা নামই আমরা ডাকতে পারি, ডাকা হয়। সেলুলার কেন বলা হয় এটা আমি আসছে, ব্যাখ্যাটা আমরা পড়ে দিচ্ছি। প্রথম হ্যান্ড ফোন তৈরি করে মোটরোলা কোম্পানি জন এফ মিড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এস সীমা পরিচিত, সেল ফোন বা হ্যান্ড ফোন নামে পরিচিত, তোমার এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্রথম হ্যান্ড ফোন তৈরি করেন মোটরোলা কোম্পানির জন এফ মিটসেল। এখানে বানানটার দিকে একটু খেয়াল রাখবা, কোনো কোনো এটাকে নিটসেল, নিটসেলও বলা আছে, বা ও টি এর উচ্চারণটাও না, নিটসেলে লিখছে। তো এটা এম দিয়ে শুরু, নিটসেলও বলা হয়, নিটসেল। তো একটু খেয়াল করে, ডক্টর মার্টিন কুপার প্রথম যে হ্যান্ডফোন তৈরি করে সেই কোম্পানি হলো মোটরোলা। আমরাও কিন্তু কয়েক বছর আগে, তোমরা খেয়াল করছি কিনা, ওই স্যামসাং টামসাং এগুলো ছিল না, নোকিয়া, নোকিয়ার সাথে প্যারালালি ছিল হলো মোটরোলা। মোটরোলাটা বা একটা ভালো কোম্পানি ছিল, এখন মোটরোলা কোম্পানি নাই, নাই মানে তাদের সেট গুলা এখন মার্কেট নেই, মানে কম্পিটিশন টিকতে পারে নাই। তো প্রথম যে মোবাইল তৈরি করে স্যার মোটরোলা, স্যার ওই যে এখন আছে স্যার, জি স্যার, এটা স্যার হইলো এক্সপেন্সিভ স্যার, খুব এখনো স্যার চলে স্যার, চলে স্মার্ট করছে নাকি? স্মার্ট, জি স্যার, জি স্যার, স্মার্টফোন স্যার 70,000 টাকা স্যার নিম্নে স্যার, আর সেল ফোন স্যার ওইটা, ওইটা প্রথম ফোন যেটা এটা, এবং ওই যে তোমার নোকিয়া এবং মোটরোলা কিন্তু প্যারালালে তখন মার্কেট দখলে ছিল, কিন্তু এখন এটা আছে তাহলে আমি জানি না, কিন্তু ওই এতটাই অ্যাভেলেবল না, ওই যে তুমি বললে একটা দামের অত প্রাইস এই ফাপকনেন্ট অ্যাভেলেবল না স্যার। তো ওই প্রথম এরাই তৈরি করে, ওই যে ওই দুজন মিলে, এটা 1973 সালে, এর ওজনও ছিল অনেক বেশি, খেয়াল করো প্রায় 1 কেজির মতো ওজন, চিন্তা করো কতটুকু ওজন, 1 কেজির একটা জিনিস তোমার হাতে নিয়ে নিয়ে ঘুরবা তো মানে কতটা আরামদায়ক এটা, কিন্তু তখনকার সময় এটাই মানে ঠিক ছিল যেটা তৈরি করে। এরপরে 1983 সালে বাণিজ্যিকভাবে ডায়নাটেক 800X মোবাইল ফোন পাওয়া যায়, প্রথম যেটা তৈরি করে এটা, কিন্তু মানে বাণিজ্যিকভাবে এখন তখন মার্কেটে দেয় নাই, এটা তোমার এমনিতে তৈরি করা হয়, আর বাণিজ্যিকভাবে এটা যেটা শুরু হয় এটার নাম ছিল ডায়নাটেক 800X মোবাইল ফোন, এটা হলো 83 সালে। এর মানে ইয়াটা দেখো, মানে কিভাবে এটা বিকাশ হচ্ছে, 73 লোক তৈরি করছে লোক মোটরোলা, 83 বাণিজ্যিকভাবে আসছে, এরপরে ডায়নাটেকের পরে ঠিক আছে। এই মোবাইল সেলের কথাটা যেটা আমরা বলছিলাম, এটার কাহিনীটা হলো মোবাইল কমিউনিকেশনের জন্য মোবাইল সার্ভিস প্রোভাইডাররা যারা মোবাইল সার্ভিস দেয়, ধরো গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক বা যেটা দেয়, এরা কি করে এক একটা
ওইটাকে ভাগ করে, ছোট ছোট অংশে ভাগ করে, এই এক একটা ভাগকে বলা হয় সেল। এই ভাগগুলা কিন্তু তোমার স্কোয়ার না বা বর্গাকার না, এটা হয় ষড়ভুজ আকার। এটা এই জিনিসটা একটু খেয়াল করো, ওই যে ভাগগুলা করে এই ভাগগুলা সার্ভিস প্রোভাইডাররা এলাকাকে ছোট ছোট ষড়ভুজ আকার, ষড়ভুজ তো চিনি, ছয়টা বাহু এরকম অংশে বিভক্ত করে, এই ষড়ভুজ আকৃতি অংশকে বলা হয় সেল। এই সেল থেকে আসছে সেলুলার ফোন। তার মানে এই ভাগটা হলো মানে সেলটা হবে হবে ষড়ভুজের মতো, ছটা ভুজ থাকবে, ন ত্রিভুজ অথবা চতুর্ভুজ অথবা পঞ্চভুজ, এরা সবগুলোই ভাগ করা হয় ষড়ভুজ আকৃতি। অর্থাৎ তার যে শেপটা মানে তার যে ঝুনটা, এই ঝুনটাকে ষড়ভুজ আকৃতির থাকে। তো প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট চ্যানেল ক্যাপাসিটি থাকে, একই সাথে কতজন গ্রাহক কথা বলতে পারবে তাকে চ্যানেল ক্যাপাসিটি বলে। একটা কোন সেলে গ্রাহক সংখ্যা বেশি হলে, অর্থাৎ কোন সেলে গ্রাহক সংখ্যা যদি বেশি হয় সেই সেলকে একাধিক সেলে বিভক্ত করতে হবে। তোমরা হয়তো খেয়াল করে, তোমরা তো আর একটু ছোট ছিলা, এক সময় ওই যে নেট পাওয়া যেত না, নেট বিজি থাকতো, মানে ফোন দুজনেই ফ্রি বাট একজনের সাথে একজন রিচ করা যেত না। কারণটা হলো কা, ওই যে সেলগুলা, সেলের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির চেয়ে হয়তো বেশি মানুষ একসাথে ঢোকার চেষ্টা করতেছে, এই জন্য নেট বিজি থাকতো। এবং প্রথম আলোর মতো পত্রিকায় ওই যে গ্রামীণ ফোন বা ওই যে কোম্পানি গুলো বিজ্ঞপ্তি দিত, আমরা মিস কল দিই না এখন, ধরো অনেক সময় কল টাকা না থাকলে অথবা ইয়ে থাকলে আমরা মিস কল দিয়ে বুঝাই যে আমি যদি একটা মিস কল দিই তাহলে বুঝবে যে আমি এখানে পড়ছি, অথবা কোনো একটা মেসেজ আমরা একটা মিস কল দিয়ে বুঝাই দিই এখন বর্তমানে। তখনকার সময় ওই যে মিস কলটাকে বলা হইতো যে এটা একটা মানে অন্যরকম একটা নেগেটিভ হিসেবে দেখা যেত, এবং প্রথম আলোর মতো পত্রিকা এগুলাকে অ্যাড দিয়ে বলতো যে মিস কল দেবে না, এটা অনেক ইয়া তৈরি করে বা বিভিন্ন রকম ইয়া, এটাকে মানুষকে সচেতন করার জন্য মিস কল থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করতো সেই সময়। কিন্তু এখন ক্যাপাসিটি অনেক বাড়ানো হয়েছে, তখন ক্যাপাসিটি অথবা টেকনোলজি এতটা উন্নত ছিল না। তো এখন ওই যে গ্রাহক সংখ্যা ইয়া অনুসারে বিভক্ত করা আছে, মানে একটা মানে একটা জায়গাতে কতটুক লোক সংখ্যা থাকতে পারে ম্যাক্সিমাম সেই অনুপাতে তারা ক্যাপাসিটি গুলো বাড়ানো আছে। প্রতিটি সেলে একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি থাকে। আমরা যে ষড়ভুজ আকৃতির যে সেল গুলা বললাম, এই সেল গুলাতে একটা ফ্রিকুয়েন্সি থাকে ডাটা ট্রান্সমিশনের জন্য। পাশাপাশি দুটো সেলের ফ্রিকুয়েন্সি কখনো হয় না, এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো। মানে একটা সেলের সাথে একটা সেল কিন্তু কানেক্টেড থাকে, একটা সেলের সাথে একটা সেলের ফ্রিকুয়েন্সি এক হয় না। প্রতিটি সেল অ্যান্টেনা সহ একটা ছোট অফিস থাকে, এটা বলছি আমি, ফ্রিকুয়েন্সি এক না হওয়ার কারণে আমরা তো পুরো মানে মোবাইল জেনারেশনটা দেখে আসছি কিভাবে স্টেপ বাই স্টেপ আসছে। বাংলাদেশের 90-এর দশকে মোবাইল ফোনের যাত্রা বাংলাদেশে আসে, প্রথম আনে ওই লগা তোমার সিটি সেল, তোমরা নাম শুনে থাকবা, এখন তো ওইটাও মার্কেট নাই, সিটি সেল তো নাই নাকি তোকে, সিটি সেল কি আছে ইয়াতে কোম্পানি হিসেবে, তোমরা কি সিটি সেল নাম শুনছো? জি স্যার শুনছিলাম। এটা ওই যে এটা বিভিন্ন কারণে মার্কেট থেকে ইয়া হয়ে গেছে, কম্পিটিশনে টিকতে পারে নাই, তারপরে তাদের যে পলিসির কারণে তারা টিকতে, তারা ছিল ওই যে মোবাইলের সাথে সিমটা অ্যাটাচ করা, কেউ যদি মোবাইল কিনতে চায় তা মানে তাদের সিম নিতে চায় তো কোম্পানি মোবাইল সহ নিতে হবে, মানে এরকম ছিল তাদের পলিসিটা। এবং তাদের প্রযুক্তি একটা ডিফারেন্স ছিল, এটাকে বলা হয় সিডিএমএ প্রযুক্তি, আমরা যদি পড়বো। তো এই কারণে সিটিসেল কোম্পানিটা শুরুতে বাংলাদেশে ইন্ট্রোডিউস করে, এবং তারা বাংলাদেশের মানে একটা ফাইবার নেটওয়ার্ক আছে কিন্তু এই লোকের রেলওয়ে, তোমরা নিশ্চয়ই জানো মানে রেলওয়ের যে স্টেশন গুলো আছে প্রত্যেকটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে পুরো দেশে এরকম একটা নেটওয়ার্ক সিস্টেম আছে, তারা সিটিসেলটা প্রথম কিন্তু তারা এরা এটা নেই, মানে ওই এই নেটওয়ার্কটা গভর্নমেন্টের সাথে যুক্ত করে এটা নেয়, কিন্তু তারপরেও তারা টিকতে পারে নাই তাদের ব্যবসার কারণে। তো আমি যেটা বলছিলাম, পাশাপাশি দুটি সেলের ফ্রিকুয়েন্সি এক হয় না, এক না হওয়ার কারণে আমরা আগে যখন ধরো আমি ঢাকা থেকে সিলেট, ধরো সিলেট থেকে ঢাকা বাসে যাচ্ছি, এখন তুমি মোবাইল ফোনে যদি কথা বলো, কথা বলতে যাও, কোনো সময় ডিসকানেক্ট হবে না। কিন্তু আমরা আগে যখন দেখতাম একটু পর পর মোবাইল ফোন কথা বলতেছি, 2-4 মিনিট গেছে, 5 মিনিট গেছে, দেখা যায় মোবাইল ডিসকানেক্ট হয়ে গেছে, আবার ফোন দিছে, আবার ডিসকানেক্ট হয়েছে। কারণগুলো হলো, যখন একটা সেল থেকে অন্য সেলে তুমি প্রবেশ করো তখন দুইটার ফ্রিকুয়েন্সিটা ডিফারেন্ট থাকার কারণে মোবাইলটা ডিসকানেক্ট হয়ে যেত। কিন্তু বর্তমানে যে স্মার্টফোন গুলা বা এখনকার যে ফোন গুলা, এগুলাতে ওই ফ্রিকুয়েন্সিটা অটোমেটিক্যালি মোবাইলে অ্যাডজাস্ট করে নিতে পারে, আগে কিন্তু এটা পারতো না, মোবাইল টেকনোলজিতে এটা ডেভেলপ ছিল না।
তখন একটা সেল থেকে আরেকটা সেলে গেলে সেটা ডিসকানেক্ট হয়ে যেত। তুমি একটা সেলের ভিতরে থাকলে কোনো প্রবলেম নাই, কিন্তু এক সেল থেকে গতিতে যখন থাকবা তখন এটা প্রবলেমটা করতো, কিন্তু এখন আর এটা হয় না। এই জন্য বলছি পাশাপাশি দুটো সেলের ফ্রিকোয়েন্সি কখনো এক হয় না, বর্তমানে এক না হওয়ার কারণও এক যদি না হতো হয় তারপরে তাদের ফ্রিকোয়েন্সিটা মোবাইল অটোমেটিক্যালি তাদেরকে ইয়ে করে নিতে পারে, কানেক্ট করে নিতে পারে। প্রতিটি সেল অ্যান্টেনা সহ একটা ছোট অফিস থাকে যাকে বেস স্টেশন বলে, ওই যে আমরা একটা বিল্ডিং এর উপরে অথবা খালি জায়গায় একটা ছোট টাওয়ারের মতো দেখি, এটাকে বলা হয় বেস স্টেশন। এরকম এই একাধিক বেস স্টেশনকে নিয়ন্ত্রণ করার জন্য বেস স্টেশন কি, বেস স্টেশন হলো তোমার যে প্রত্যেকটা সেলের জন্য যে ছোট অফিস থাকে, সরু আগ্রেদের যে সেলটা যে এরিয়াটা থাকে তাকে কন্ট্রোল করার জন্য যে ছোট অফিস থাকে এটাকে বলা হয় বেস স্টেশন। আমরা দেখে থাকবো বিভিন্ন বিল্ডিং এর উপরে এরকম অ্যান্টেনা সহ ছোট একটা অফিস আছে, আর এরকম অনেকগুলো বেস স্টেশনকে কন্ট্রোল করার জন্য থাকে হলো এমটিএসও, এটাকে বলা হয় এমটিএসও, এটাকে বলা হয় মোবাইল টেলিফোন সুইচিং অফিস। নামগুলো একটু খেয়াল করবো, একটা হলো বেস স্টেশন, বেস স্টেশন মানে একটা সেলকে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য, আর একাধিক মানে বেস স্টেশনকে কন্ট্রোল করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটার নাম হলো সেই অফিসটার নাম হলো এমটিএসও, মোবাইল টেলিফোন সুইচিং অফিস। এটা দেখবা একটু বড় শহরের সাইটে ও আশেপাশে একটু জায়গা নিয়ে তারা এরকম করে থাকে, একটু বড় আকারে একটু বড় থাকে, তোমরা খেয়াল করলে দেখবে আশেপাশে হয়তো আছে। তো এটাকে বলা হয় এমটিএসও, মোবাইল টেলিফোন সুইচিং অফিস, এমটিএসও অনেক সময় পুরো নাম থাকে। এই এমটিএসও এটাই কিন্তু আমরা মোবাইল ফোনের সাথে কল দেই, কল বিচ্ছিন্ন করি, ডাটা আদান প্রদান করি, কল ইনফরমেশন আমাদের কল, কিন্তু তোমরা এটা জেনে ইয়া হবা যে আমাদের যত তথ্য আমরা আদান প্রদান করি না করো, যাই করি না কেন, সব কিন্তু ওই যে মোবাইল সার্ভিস প্রোভাইডাররা এটা রেকর্ড রাখে সব, তোমার SMS সহ। এটা তোমরা যখনই কোনো ক্রাইম হয় তখন দেখবা যে দেখা যায় যে তার সাথে কবে কোথায় কার সাথে কথা হয়েছে, SMS বিনিময় হয়েছে, এই তথ্যগুলা। তো এই তথ্যগুলা কিন্তু তুমি আমি চাইলে সেটা মানে কোম্পানি কিন্তু দিবে না। ধরো আমি চাচ্ছি যে এই নাম্বার থেকে কে কল দিয়েছে, কে মেসেজ দিয়েছে বা এটা কি, এটা যদি আমি চাই তাহলে এটা দেবে না, কিন্তু আমাকে যদি সরকার এই অথরিটি দিয়ে দেয় অথবা সরকারি কোনো সংস্থা সরকার যদি চায় তাহলে এই তথ্যগুলা সার্ভিস প্রোভাইডার দিতে বাধ্য থাকে, এটা সরকারের সাথে এগ্রিমেন্টই, বুঝছো? তো সকল তথ্য কিন্তু আমরা যা যা কথা বলি সব তথ্য রেকর্ড থাকে, এটা জেনে রাখো তোমরা। এখন কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো ওই এই তোমার এখান থেকে পরীক্ষায় কিন্তু এই জায়গাটা থাকে যে কল সংযোগ বিচ্ছিন্ন, ডাটা আদান প্রদান, আদান প্রদান, কল ইনফরমেশন রেকর্ডিং, বিলিং সিস্টেম, এগুলো নিয়ন্ত্রণ করে কে, বেস স্টেশন, এমটিএসও বা আরো দুইটা অপশন দিল, এগুলো নিয়ন্ত্রণ করে কে, মোবাইল টেলিফোন সুইচিং অফিস। এটা কি অনেকগুলো বেস স্টেশনকে নিয়ে যেটা তৈরি হয় এটাকে বলা হয় এমটিএসও। এই এমটিএসও এর সাথে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক বা PSTN, এখানে এটার সাথে আরেকটা শব্দ দেখো PSTN, এমটিএসও এর সাথে PSTN, PSTN মানে হলো ওই যে আমরা ল্যান্ড ফোন টিএনটি পাবলিক যে নেটওয়ার্কটা তৈরি করা হয় সরকার বা সরকারি ধরো আমরা TNT ধরো, অথবা এই এক দেশের TNT থেকে আরেক দেশের অন্য দেশের যে সাথে যে আমরা ফোন করি TNT বলো, তো এটাকে বলে পাবলিক, গভর্নমেন্ট সরাসরি যেটা নিয়ন্ত্রণ করে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক। তো ওই আমরা মোবাইল দিয়ে যে এখন কথা বলি, এখন আমরা কিন্তু সরাসরি এখনো ইয়াতেও ইয়া করতে পারি, কি জন্য বলে ল্যান্ড ফোনে কথা বলতে পারি মোবাইল দিয়ে, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। মোবাইলের শুরু থেকে বাংলাদেশে যখন আসে তখন মোবাইল দিয়ে শুধু মোবাইলে কথা বলা যেত, তারপরে একসময় সুযোগটা দেয় কোম্পানি গুলা মোবাইল দিয়ে আমরা ল্যান্ড ফোনে কথা বলতে পারতাম, কিন্তু তার জন্য কিন্তু টাকা কাটা যেত, মানে দুই দিকে টাকা কাটা, মানে ওই যে রিসিভ করতো তারও টাকা যেত আর যে ফোন করতো তারও টাকা যেত, কিরকম বিদ্যুতের সিস্টেম ছিল বাংলাদেশে, কিন্তু এটা হয়ে গেছে বেশি আগে না, এটা মনে হয় 10-12 বছর আগে, 10 বছর আগে হবে, মানে তোমার রিসিভও কল কাটতো তোমার ফোন ইয়া করতো TNT-তে, পরে সরকার এটাকে ইয়া করে সরকারি ইয়া করছিল, পরে এটাকে সরকার এটা উঠাই দিয়েছে, এখন TNT-তে ফোন করলে কিন্তু টাকা কাটে না, আগে কিন্তু TNT-তে ফোন করলে তোমার মোবাইল থেকে টাকা কাটতো, তারও মানে ওই যে রিসিভিং এর জন্য তার পে করতে হইতো। তো MTSU যেটা করে, MTSU সাথে হলো সারা বিশ্বের যে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক এটার কানেকশন থাকে, এই জন্য আমরা মোবাইলে কিন্তু বিভিন্ন দেশের ল্যান্ড ফোনে ফোন করতে পারি এবং মোবাইলে ফোন করতে পারি, তাহলে MTSU এটা কানেকশন কানেক্টেড থাকে, সংযুক্ত থাকে হলো PSTN, PSTN মানে হলো পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, যার সাহায্যে আমরা মোবাইল থেকে ল্যান্ড ফোনে কথা বলতে পারি।
আর একটা জিনিস তোমরা একটু একটু খেয়াল রাখো, এটা আমরা হয়তো জানি অনেকে, IMEI এটা একটা নাম্বার, আইডেন্টিটি নাম্বার, এটা কি প্রত্যেকটা মোবাইলের, যারা একটা একটা সিম ব্যবহার করলে একটা IMEI থাকে, দুইটা সিম ব্যবহার করলে দুইটা IMEI থাকে, এটা লোকে ইউনিক থাকে IMEI, একটা একটা মোবাইল যদি হারানো যায় তাহলে ওই নাম্বারটা দিয়েই কিন্তু ওইটার ইউনিকটি অর্থাৎ অনন্যতাটা বের করা হয়। IMEI হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, এটা প্রত্যেকেরই দেখবো মোবাইলে আমরা এটা আছে, যদি আমরা কিনি তখন এটা প্যাকেটের গায়ে লেগে থাকে আর মোবাইলের ইয়ার ভিতরেও থাকে অনেক সময়। আমরা যদি ওই যে জিরো এই বাটনটা চাপি, আমরা হ্যাশ দিয়া স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ যদি দেই, আমরা মোবাইলে যদি ডায়ালে গিয়ে এটা দিয়ে ডায়াল দেই, তাহলে দেখবা তোমার একটা নাম্বার আসছে, ওই নাম্বারটাই যদি একটা সিম থাকে তাহলে একটা নাম্বার আসবে, কারো কারো দুইটা নাম্বার আসবে। এটা বের করার, এটা তো প্যাকেটের গায়ে লিখে থাকে, অথবা বের করার সিস্টেম হলো এটা স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ, এটা দিয়ে তোমরা চেক করে দেখতে পারো, দেখলে এটা আসে, এটা হলো মোবাইল ফোনের IMEI নাম্বার। এটা এইগুলো হলো কোনো কোনো ফোন আছে দেখবা IMEI নাম্বার মানে ইয়ে করা হয়, এটাকে মানে নকল করা হয় অথবা এটাকে দেয় না, তো এই ফোনগুলো হলো অবৈধ ফোন, এগুলো হলো গভর্নমেন্ট স্বীকৃতি না কোনো কারণে, এটাগুলো যদি পাওয়া যায় এগুলো হলো অবৈধ, টোটালি অবৈধ। তোমার ফোন থাকলে অবশ্যই তার একটা IMEI নাম্বার থাকবে, ঠিক আছে? তা IMEI এর পুরানো হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। এই মোবাইল ফোন বিভিন্ন রকম হতে পারে, যেমন সাধারণ ফোন যেটাতে আমরা কল করতে পারি এবং কল রিসিভ করতে পারি এবং একটু একটু হয়তো SMS করা যায়, আর সাধারণ মোবাইল ফোন আমরা যেটা বেশিরভাগ ব্যবহার করি এখন হলো স্মার্টফোন, এটা আর ট্যাবও তোমরা জানো যে ট্যাবও এখন সিম দিয়ে ব্যবহার করে, ট্যাব দিয়ে আমরা নেট ব্যবহার করতে পারি এবং ট্যাব দিয়ে কথাও বলতে পারি, ঠিক আছে? এইগুলো সাধারণত এরকম হয়, অন্য ডিফারেন্ট হতে পারে এরকম হয়। আর মোবাইল প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়, এই জায়গাটা একটু তোমরা ভালো করে কারখানে আমি একটা কাজ দেবো, আমি এটা ডিটেলসে আনি নাই বর্ণনায়। মোবাইল ফোন বিভিন্ন রকম হইতে পারে, মোবাইল ফোন গুলো হইতে পারে কি হইতে পারে সাধারণ মোবাইল ফোন স্মার্টফোন ট্যাব, আর মোবাইল প্রযুক্তি এটা দুই ধরনের, মোবাইল প্রযুক্তি হলো দুই ধরনের, একটাকে বলি আমরা GSM আর একটা বলি CDMA, আমরা একটু আগে আমরা কথা বলছিলাম CDMA নিয়ে, এটা হলো GSM, GSM টা সারা বিশ্বে বেশি ব্যবহার করা হয়, CDMA টা এখন বর্তমানে আমরা যে গ্রামীণ ফোন যেটা ব্যবহার করি সেটা হলো GSM প্রযুক্তি, আর সিটি সেল যেটা ব্যবহার করতে হয় সেটা হলো CDMA প্রযুক্তি। তো দুইটা প্রযুক্তি আছে, দুইটা প্রযুক্তি ব্যবহার করে আমরা মোবাইলে কমিউনিকেশন করি, একটা হলো GSM, GSM হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর CDMA হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, দুইটা নাম ভালোভাবে খেয়াল করবা। মোবাইল ফোনের দুইটা প্রযুক্তি, একটা হলো GSM আর একটা হলো CDMA। টিপু টিপু আসো, মোবাইল প্রযুক্তি কয়টা? কোম্পানির কথা বলছিলাম সেটা কিন্তু প্রযুক্তিটা ব্যবহার করতো CDMA, আর GSM মূলক আমরা এখন যে দুইটা কোম্পানি আছে বেশি জনপ্রিয় আমরা দেখা আমরা GSM প্রযুক্তি ব্যবহার করি। তো তোমাদের কাজ হবে, আমি এখানে একটা কাজ দিব, বইয়ে ডিটেলস এটার ব্যাখ্যা বর্ণনা দেওয়া আছে, GSM এবং CDMA প্রযুক্তি কোনটার বৈশিষ্ট্য কি এবং সুবিধা কি এবং তাদের মধ্যে পার্থক্য কি। ও আরেকটা জিনিস হলো দেখবো এগুলো সহজ সহজ খুব সিম্পল, এই যে CDMA প্রযুক্তিটা এটা মানে এনভায়রনমেন্টের জন্য খুবই সুইটেবল, মানে এটাতে ব্যাটারি খরচ যায় কম, দীর্ঘ সময় ব্যাটারি হবে CDMA যে প্রযুক্তিটা, GSM টা কিন্তু তাড়াতাড়ি চার্জ খায় মোবাইলে আমরা যেটা ব্যবহার করি, আর CDMA টা হলো তোমার ব্যাটারি খরচ যায় কম, আর এটা এটার ব্যবহার আছে অনেক বিভিন্ন দেশে, এখন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশেও এটা ব্যবহার করা হয়, তো এটার ব্যবহার কম, মাত্র 17% CDMA যে প্রযুক্তিটা মাত্র 70% এটা ব্যবহার করা হয়, কিন্তু এটা পরিবেশ বান্ধব, এই জন্য এটাকে বলা হয় গ্রিন ফোন, CDMA যে ফোনটা এটাকে বলা হয় গ্রিন ফোন, অনেক সময় MCQ পরীক্ষা থাকে, তো তোমরা যখন বইটা পড়বা তখন এটাকে পাবা, মানে গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির ফোনকে, আমরা বলবো CDMA প্রযুক্তি। তো এটা সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য গুলো একটু দেখবা, এখান থেকে কোয়েশ্চন থাকে, কিন্তু আমি আর এখানে ডিটেলস গেলাম না, এই কাজটা তোমাদের থাকবে।
আমি যাচ্ছি হলো মোবাইল জেনারেশনে। এখন তাহলে এই কাজটা তোমরা করে রাখবা, জিএসএম এবং সিডিএম প্রযুক্তির বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো এটা পড়বা ভালোভাবে, লিখবা জিএসএম এবং সিডিএম প্রযুক্তির মধ্যে পার্থক্য লিখবা। এবার আসলে হলো হলো মোবাইল জেনারেশন, প্রজন্ম। প্রজন্ম শব্দটা ইংরেজি লোকের জেনারেশন, মোবাইলের জেনারেশন। তাহলে মোবাইল জেনারেশনটা কি আসলে? মোবাইল জেনারেশন হলো মোবাইলের যেই বর্তমান লোক রূপ, আমরা এখন যে মোবাইল ফোনটা আমরা দেখতেছি সেটা আসলে ওই একদিনে হঠাৎ করে আসে নাই। তোমরা তো দেখছো যে 73 সালে প্রথম মেরছিল মোটরোলা কোম্পানি তৈরি করে, তারপরে আস্তে আস্তে এটা এখনকার রূপ লাভ করে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তন বা বিকাশের যে এক একটা স্তর, এই এই স্তরটাকে বলা হয় মোবাইল জেনারেশন। মোবাইলের যে বিকাশ ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের এক একটা স্তরকে বলা হয় মোবাইল জেনারেশন। আমরা যদি একটু সংজ্ঞায়িত করি, তাহলে আমরা যদি দেখি একটু মোবাইল, বর্তমানে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি তা মোবাইল ফোনের সৃষ্টি লগ্নে রূপ ছিল না। সময়ের পরিবর্তনে প্রযুক্তির উন্নয়নের ফলে মোবাইল ফোন বর্তমান রূপ লাভ করেছে। এর যে সংজ্ঞাটা, সংজ্ঞাটা লোক এটা, মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং উন্নয়নের, আমি একজনকে একটু বলি, সীমা জি স্যার, মোবাইল ফোনের মোবাইল প্রজন্ম কি এটা একটু বলো তো, দেখতে পাচ্ছ? জি স্যার, মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার ও উন্নয়নের এক একটি ধাপকে মোবাইল ফোনের প্রজন্ম বলে। আচ্ছা, গুড। তো মানে মোবাইল ফোনের যে উন্নয়ন বা ক্রমবর্ধমান ব্যবহার এবং উন্নয়নের এক একটা ধাপকে বলা হয় মোবাইল জেনারেশন বা প্রজন্ম। একটা প্রজন্ম থেকে যখন আরেকটা প্রজন্মে যায়, তখন এখানে একটা জিনিস কিছু কিছু ঘটনা ঘটে, সেটা হলো পুরনো প্রজন্মের কিছু বৈশিষ্ট্য একবারে বাদ হয়ে যায়, আবার নতুন কিছু এসে অ্যাড হয়। একবারে সবটা বাদ হয় না, কিছু জিনিস, কিছু প্রজন্ম কিন্তু সংযোজিত হয় আগের কিছু থেকেও যায়, আর নতুন কিছু অ্যাড হয়, অ্যাড হয়ে আরেকটা নতুন প্রজন্মের তৈরি হয়। তা আমরা এই প্রজন্মকে আমরা চারটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলি আমরা 1G, 2G, 3G এবং 4G, চারটা প্রজন্ম আছে। আমরা বলি প্রথম জেনারেশন বা প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম যেটাকে আমরা 2G বলি, তৃতীয় প্রজন্ম 3G এবং 4G। বর্তমানে আমরা কোনটাতে আছি? কোন কোন মোবাইল অপারেটর দেখবা 4.5G এর অ্যাডভার্টাইজ দেয়। আমি টিভিতে দেখলাম যে রবি দেখবা 4.5, রবি দেখছে অ্যাড দেয় না, সুবিধা দিচ্ছে আর কি, সম্ভবত কি দিচ্ছে আমি ঠিক জানি না, মানে 4.5G তে। বা কোন কোন দেশে ওই লোক 5G ইন্ট্রোডিউস আসছে, কিন্তু আমাদের দেশে আসেনি। 4G আমাদের দেশে আসছে মনে হয় বছর দুয়েক হয়, তাই না? দুই বছরের বেশি না মনে হয়, 17 বা 18 তে এরকম, 2009 থেকে আই না, 9 এ 4G আসেনি, 3G আসছে আরো পরে, 11 না 12 থেকে তো আসছে, তারপরে ওই লোক 4G আসছে আরো পরে, 4G সম্ভবত 17 বা 16 এরকম হবে, এর আগে আরো অবস্থা খারাপ ছিল। যাই হোক, তাহলে মোবাইল ফোনের প্রজন্মকে আমরা চারটা স্তরে ভাগ করছি। মোবাইল প্রজন্মটা হলো মোবাইল ফোনের যে ক্রমবর্ধমান বিকাশ এবং উন্নয়ন, তার এক একটা স্তরকে বলা হয় মোবাইল জেনারেশন। তো আমরা এটাকে চারটা ভাগে ভাগ করছি, 1G, 2G, 3G, 4G। আমরা প্রথমে দেখি 1G টা কি। আসলে প্রথম প্রজন্ম হলো, প্রথম সৃষ্টির শুরুতে যে মোবাইল ফোনটা ছিল, মোবাইল ফোনের শুরু থেকে তখন যে মোবাইল ফোনটা, এটা হলো 1G। এটার বৈশিষ্ট্য আমরা পড়বো, তার আগে ওইটা হলো প্রথমে বাণিজ্যিক ভাবে ওই যে মোটরোলা যেটা তৈরি করছিল 1973 সালে, মোটরোলা এটা কিন্তু বাণিজ্যিক ভাবে না, তারা ওই যে মির্সেল আর জন কুপার যেটা তৈরি করে, প্রথম বাণিজ্যিক ভাবে সেলুলার ফোন তৈরি করে হইলো 1979 সালে জাপানের একটা কোম্পানি, এটার নাম হলো NTTC। কোনো কোনো ভাই দেখবো NTT লেখা আছে, কোনো অসুবিধা নেই, NTTC, নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন। তারা প্রথম বাণিজ্যিক ভাবে সেলুলার, এটা কত সালে? 1979 সালে। তো তোমার এটা পরীক্ষা থাকতে হবে যে প্রথম বাণিজ্যিক ভাবে সেলুলার নেটওয়ার্ক তৈরি করে, তৈরি হয় কত সালে, 79, 83, 73 এরকম দিতে পারে। বাণিজ্যিক ভাবে কিন্তু তৈরি হয় 1979 সালে। আর মোটরোলা প্রথম যেটা তৈরি করে 73 সালে, এটা বাণিজ্যিক ভাবে না, এটা খেয়াল করো। এরপর 81 সালে
NMT Nordic Mobile Telephone Telecommunication Company এরা কি করে ওই এরা আবার এক ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে সুইডেনে মোবাইল ফোনে যাত্রা শুরু করেন প্রথম কোথায় জাপান তারপরে তোমার এলাকা ওই যে ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে সুইডেনে NMT নামে একটা কোম্পানি এটা লোকে 81 সালে ওখানে ইউরোপে শুরু করে ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে সুইডেন এরপরে 80 দশকে আরো অনেক দেশে এই নেটওয়ার্ক চালু হয় খুব বেশি আগের না কথা জানা যায় 80 দশকে এই নেটওয়ার্ক চালু হয় এবং এটাই প্রথম প্রজন্ম অর্থাৎ প্রথমে মোবাইলটা সৃষ্টির পরে যেটা যে বৈশিষ্ট্যগুলো ছিল এটা হলো প্রথম প্রজন্ম এরপরে 83 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মোটরোলা ডাইনাটেক যেটা আমরা বলছিলাম ওই প্রথম নামে হ্যান্ডহেল্ড মোবাইল ফোন অথবা সেলফোনও বলতে পারো ওখানে হ্যান্ডহেল্ড বলে মোবাইল নিয়ে মানে হাতে নিয়ে যেটা ইয়ে করে মোবাইল ফোনের সাহায্যে নেটওয়ার্কে প্রবেশ করে এরপর ইংল্যান্ড মেক্সিকো কানাডাতে চালু হয় মোবাইল ফোনের ব্যবহার এখানে একটা জিনিস একটু খেয়াল করো তোমরা হয়তো অনেক দেখবা তোমরা যখন বাইরে যদি যাও দেখবা এখনো আমেরিকা এবং কানাডাতে টিনটির ব্যাপারটা বেশি মোবাইল ফোনের ব্যাপারটা এখনো আমাদের আমরা যেভাবে ব্যবহার করি ঠিক এরকম হয় নাই এরকম হয় নাই কারণটা হলো গা তাদের দেশে টিএনটিটা বেশি অ্যাভেলেবল ছিল এবং এটা ইজিলি পাওয়া যেত আমাদের দেশে টিএনটিটা মানে টিএনটি লাইন নেওয়া এক সময় খুব কঠিন ছিল অনেক ব্যয়বহুল ছিল এবং এক্সপেন্সিভ ছিল একটা লাইন নিতে দীর্ঘদিন মাসের পর মাস ওয়েট করা হইতো এবং অনেক ঝামেলা ছিল তোমরা তো জানো এই জন্য আমাদের দেশে ওই টিএনটি মোবাইল ফোনটা এতটা টিএনটি ওই মোবাইল না টিএনটি যে ইয়েটা এটা এতটা বিকশিত হয় নাই কিন্তু আমেরিকা বা ইয়াতে তাদের টিএনটিটা এখনো জনপ্রিয় আমাদের ধরো এখন 90% লোক হয়তো মোবাইলে ইয়ে করে কিন্তু ওখানে দেখবে 70% লোক হলো টিএনটি ব্যবহার করে 30% হয়তো ব্যবহার করে এরকম হতে পারে তো এর আরেকটা কারণ হলো তারা ওইটাতে এস্টাবলিশ এই জন্য মোবাইল ফোনে পড়ে আসছে 83 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মোটরোলা ডাইনাটেক নামে প্রথম তারা প্রবেশ করে এরপরে ইংল্যান্ড মেক্সিকো কানাডাতে মোবাইল ফোন ব্যবহার চালু হয় এই মোবাইল ফোনের আমরা দুই একটা ছবি দেখি দেখো যে জেনারেশন গুলো দেখো একটু ওই যে প্রথম দিকের যে মোবাইল ফোন গুলো ছিল এটা এরকম যে এটা একটা এটা একটা আস্তে আস্তে এগুলো কিন্তু পরে আস্তে আস্তে 2G তে আসে এটা 1G আমরা আরেকটা ছবি দেখি দেখো এগুলো হলো প্রথম দিকের মোবাইল ফোন গুলা এগুলো আবার প্রথম দিকের না এই যে ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো পরে 2G ফোন গুলো আমরা ব্যবহার করছি এটা নোকিয়া স্যার এটা দেখছি স্যার তারপরে এই যে এই ফোনটা যেটা দেখতে পাচ্ছ ওই যে প্রথম প্রজন্মের একদম এক্স্যাক্টলি ওই যে মোটরোলা ডাইনাটেক যে ফোনটা আমরা বলছিলাম সেই ফোনটা ডিজাইন ছিল এটা মোটরোলা ডাইনাটেক স্যার এটা বহন করতে কি লাহান স্যার মানে এরা স্যার ফকেটে তো যাই হইতো না স্যার এটা হ্যান্ডহেল্ড বলা হইতো হাতে নিয়ে ঘুরতো এটা পকেটে পকেট ফোন না তখন হাতে অথবা ব্যাগে আলাদা করে রাখা হইতো পকেটে রাখা হইতো 1 কেজি ওজন ছিল বুঝো না 2.2 পাউন্ড 1 কেজির উপরে প্রায় তো এই যে মোটরোলা ডাইনাটেকের যে সিইও মানে তার প্রধান যিনি